হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, এক দল মুসলমান জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, 72 দল মুসলমান জাহান্নামে যাওয়ার কারণ কি, এক দল মুসলমান জান্নাতে যাওয়ার কারণ কি? আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো, 72 দল জাহান্নামী মুসলমান না অমুসলমান? হ্যাঁ মুসলমান। 72 দল জাহান্নামী ও মুসলমান, এক দল জান্নাতীরাও মুসলমান। 72 দল জাহান্নামীরা মুসলমান কেমনে হইল? ছয় কথা অবিশ্বাস করিয়া, না বিশ্বাস করিয়া। এক দল জান্নাতীরা মুসলমান কেমনে হইল? ছয় কথা বিশ্বাস করিয়া। তাইলে জাহান্নামীরাও ছয় কথাই বিশ্বাস করে, জান্নাতীরাও ছয় কথাই বিশ্বাস করে। তাইলে 72 দল মুসলমান জাহান্নামী হইল কোন দোষের কারণে, আর এক দল মুসলমান জান্নাতি হইল কোন গুণের কারণে, এই জিনিসটা না বোঝার কারণেই আমাদের সমাজের বহু মুসলমান সুন্নি আর ওয়াহাবি বুঝে না, ফ্যাস লাগিয়া রয়েছে ওইখানে। সুন্নিও বুঝবা ওয়াহাবিও বুঝবা, ফ্যাস আগে ভেঙ্গেল। রাসূল বলেছেন 72 দল অমুসলমান জাহান্নামী হবে, না মুসলমান? এক দল মুসলমান জান্নাতি হবে। তাহলে 72 দল জাহান্নামীরাও যদি মুসলমান হয়ে তাকে ছয় কথা বিশ্বাস করিয়া, এক দল জান্নাতিরাও যদি মুসলমান হয়ে তাকে ছয় কথা বিশ্বাস করিয়া, তাহলে 72 দল কোন দোষের কারণে জাহান্নামী আর এক দল কোন গুণের কারণে জান্নাতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার জবাব। প্রশ্নের জবাব হলো, 72 দল মুসলমান ছয় কথা বিশ্বাস করে বলেই মুসলমান, কিন্তু এরা ছয় কথা বিশ্বাস করে মন গড়া বেক্কা মতো। ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া বেক্কার কারণে জাহান্নামী। ক্লিয়ার হোক, রাসূলের হাদিস পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। রাসূল যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, মুসলমান কেমনে হইল আর জাহান্নামী কেন হইল, দুই প্রশ্নের জবাব পরিষ্কার হোক। বলুন তো, রাসূলের হাদিসে বর্ণিত 72 দল মুসলমান কেমনে হইল? ছয় কথা বিশ্বাস করার কারণে। রাসূলের হাদিসে বর্ণিত 72 দল মুসলমান কেমনে হইল? জাহান্নামী কেন? এরা ছয় কথা বিশ্বাস করে মন গড়া বেক্কা মতো। এক দল মুসলমান, এরাও ছয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, এরা জান্নাতি কেমনে হইল? এরা ইমানে মুফাসসালের ছয় কথা মন গড়া বেক্কা মতে নয়, সহি বেক্কা মতো ছয় কথা বিশ্বাস করার কারণে এক দল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন। এখন প্রশ্ন জাগে, তাহলে ইমানে মুফাসসালের ছয় কথা, রাসূলের হাদিসে জিবরিলে রাসূলের বর্ণিত ছয় কথার সহি বেক্কা পাওয়া যায় কোথায়? এর আগে আর এক প্রশ্নের জবাব বাকি রয়েছে, ছয় কথার সহি বেক্কা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাবের আগে আর এক প্রশ্নের জবাব বাকি রয়েছে, ছয় কথার মন গড়া বেক্কা পাওয়া যায় কোথায়? ছয় কথার মন গড়া বেক্কা পাওয়া যায় যার যার মনের কোনায়। ছয় কথার মন গড়া বেক্কা কই পাওয়া যায়? যার যার মনের কোনায়। ইদারে নাম দিছি আমি মন গড়া তুল কিতাব। বলেন মন গড়া বেক্কা কোন কিতাব পাওয়া যায়? মন গড়া তুল কিতাব। একটা মন গড়া তুল কিতাবের একটা উদাহরণ দিই শুনুন। আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পিতাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, নবীকে তাজিম করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এইটা দুনিয়ার কোনো কিতাবে নাই, একটা কিতাবে আছে, কিতাবটার নাম মন গড়া তুল কিতাব। নবীর তাজিম কোন কিতাব শিখছে? মন গড়া তুল কিতাব। আর নবী হাদিস শরীফে নবীর তাজিম শিক্ষা দিয়েছেন, এভাবে
রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাত, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করবে এইটাই আমাকে মহব্বত করা হবে, এই লোকটাই আমার সাথে জান্নাতে যাবে। রাসূলের সুন্নত পালন করার নাম নবীকে মহব্বত করা, আর নবীকে সম্মান করার জন্য দাঁড়ানির নাম নবীকে মহব্বত করা। এই যে দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হাদিসের কিতাবে পাওয়া যায় আর একটা ব্যাখ্যা মন গড়াতুল কিতাবে পাওয়া যায়। এবার বলুন ইমানে মুফাসসালের ছয় কথার মন গড়া ব্যাখ্যা কই পাওয়া যায়? মন গড়াতুল কিতাব। ইমান গড়াতুল কিতাবের ব্যাখ্যাটার ভুল কোথায় দেখুন। আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আমার বাবাকে সম্মান করার জন্য দাঁড়াই, আমার পীরকে সম্মান করার জন্য দাঁড়াই, আমার উস্তাদকে সম্মান করার জন্য যা দাঁড়াই, তিনি আমার কাছে আসলে না না আসলে, আসার পরও আমি তাকে দেখলে না না দেখলে, তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা, নবী আসলেন কখন তুমি দেখলা কখন? এটা হলো মন গড়াতুল কিতাবের ভুল। কোন কিতাবের ভুল? এটা হলো মন গড়াতুল কিতাবের ভুল। কথা খাপ খাপ কায় না, কথা বেকাপ্পা। এবার আমরা বোঝার চেষ্টা করব ইমানে মুফাসসালের ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জান্নাতি হবে। সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ইমানে মুফাসসালের ছয় কথা পাওয়া যায়, আগেই বলেছি কোরআনে আর হাদিসে। ইমানে মুফাসসালের ছয় কথা কই পাওয়া যায়? কোরআনে আর হাদিসে। আর এই ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায়, নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। ইমানে মুফাসসালের সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যা যারা গ্রহণ করে নবীর সুন্নত থেকে এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে, এই জন্য এদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। এবার বলুন আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে হয়? চাপার জুড়ে না ছয় কথার সহি ব্যাখ্যা সুন্নত এবং জমাত থেকে গ্রহণ করার কারণে। আহলে সুন্নত কথার অর্থই সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রসুলের সুন্নত। ওয়াল জমাত কথার অর্থই জমাতের অনুসারী। কার জমাতের? সাহাবায়ে কেরামের জমাতের। ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যার জন্য যারা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এদের ব্যাখ্যা সহি ব্যাখ্যা, এরা জান্নাতি মুসলমান, এদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। এই আহলে সুন্নত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে সমস্ত আকিদা বিশ্বাস অন্তরে পোষণ করা দরকার। আনুষঙ্গিক কথায় কথায় অনেক লম্বা হয়ে গেল, তবে অতিরিক্ত কথাগুলি আশা করি বেদরকারি হবে না, মনোযোগ দিয়ে শুনে থাকলে ওই কথাগুলিও কি মানে অনেক উপকারে আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যাগুলি গ্রহণ করতে হয়। যেসব বিষয়ে অন্তরে আকিদা বিশ্বাস পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়, এর মধ্যে একটা বিষয় হল নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা। সামনের কথাগুলি একটু পরিষ্কারভাবে বোঝার জন্য বলুন তো ইমানে মুফাসসালের কত নম্বর দফায় আছে নবী রসুল বিশ্বাস? চার নম্বর। কত নম্বর? এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রসুল বিশ্বাস, চার নম্বরে নবী রসুল বিশ্বাস। এই নবী রসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি। নবী রসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে অবশ্যই বলতে পারবেন যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না বেদাতি? বেদাতি। যারা সহি ব্যাখ্যা মতো নবী মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং নবীর ব্যাপারে কিছু সহি ব্যাখ্যা আমাদের বোঝা দরকার। আমি সুন্নি না ওয়াহাবি, বোঝার জন্য নবী রসুলের ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যা সম্পর্কে আমার সতর্ক থাকা দরকার। আমি সুন্নি না বেদাতি, বোঝার জন্য নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো
সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেনি। কেউ যদি কোন নবীকে গুনাহগার মনে করে তাহলে সে আর যাই কিছু হোক সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকে না। যে সমস্ত বালা মানুষেরা বাহ্যিকভাবে দেখতে শুনতে বয়ান শুনতে কথাবার্তা দেখতে আমল আখলাক দেখতে ভালো মানুষের মতো মনে হয়, এই ধরনের যে সমস্ত ভালো মানুষেরা নবীগণকে গুনাহগার মনে করে এদের মধ্যে একজন ভালো মানুষের নাম হযরত মাওলানা সাদ সাহেব। এমন একজন ভালো মানুষ দেখতে দেখা যায় বালা ফাগিও সুন্দর, লিবাস পোশাকও সুন্দর, দাড়িও সুন্দর, তবলিগ করে সারা জীবন ভর, কিন্তু নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এটা সাদ সাহেবের কথা। এবার এই ব্যাপারে আল্লাহর কথাও একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না। আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনদিন গুনাহ করে না। আল্লাহ বলেন গুনাহ করে না, সাত সাবে কয় গুনাহ করে। আল্লাহ বলেন গুনাহ করে না, সাত সাবে কয় গুনাহ করে। এরপরেও যারা কামর কামর দিয়ে ধইরা সাত সাবের মতবাদ ছাড়বে না, কামর দিয়ে ধইরা রাখবে, এরা পরকালে সাত সাপ যাবে যেখানে তারাও যাবে সেখানে। ইচ্ছা মতো কামর দিয়ে ধরে রাখো, দুনিয়া যার সাথে তোমার ভালোবাসা আখেরাতে তার সাথে তোমার আসর হবে। তাইলে নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা কি পাইলাম, হ্যাঁ সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা নিষ্পাপ, কোন নবী জীবনে কোনোদিন একটা গুনাহও করেন। নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফন করা মাত্রই জীবিত হয়ে যান, দাফন করার পরে কোন নবী মুর্দা থাকেন না, দাফন করা মাত্রই আল্লাহ তাকে জীবিত করে দেন। সুতরাং দাফনের পরে নবীগণ জিন্দা, এটা হইল নবীগণ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা। কেউ যদি মনে করে দাফনের পরেও নবী মরা, এটা নবী সম্পর্কে সহি ব্যাখ্যা নয়, মন গড়া ব্যাখ্যা। দেখি পিছনের কথা মনে থাকে কিনা, যারা বলে নবী দাফনের পরেও মরা, যারা বলে নবী গুনাগার, এরা এইসব ব্যাখ্যা পাইল কই? মন গড়াতুল কিতাবে। হ্যাঁ মন গড়াতুল কিতাবে পাইছে নবী গুনাগার, মন গড়াতুল কিতাবে পাইছে দাফনের পরেও নবী মরা, মন গড়াতুল কিতাব মতো নবী বিশ্বাস করছ। রসুল বলেন তুমি জাহান্নামী মুসলমান, তুমি জান্নাতি মুসলমান না। নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা, আল্লাহ রসুল বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, জীবিত হয়ে নবীগণ যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি যদি বলো বের হয়ে আমার অনুষ্ঠানে চলে আসেন, এই ব্যাখ্যা সুন্নতে নবী রসুলে নাই, এই ব্যাখ্যা জমাতে সাহাবায় নাই, নবী আমাদের অনুষ্ঠানে হাজির হন, নবী আজির নাজির, এইটা নবী রসুলগণের সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দুনিয়ার কোনো কিতাবে নাই, একটা কিতাবে আছে, কিতাবটার নাম মন গড়াতুল কিতাব। নবী আমাদের অনুষ্ঠানে হাজির নাজির হন এই কথাটাও একটা কিতাবে আছে, কিতাবটার নাম মন গড়াতুল কিতাব। আর হাদিসের কিতাবে যেটা আছে সেটা হলো নবী বলেন জিন্দা হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। নবীর জিন্দা হওয়ার পরে কোনো অনুষ্ঠানে আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, এই কথাটাও কিতাবে আছে হাদিসের কিতাব। এই কথাটা কোন কিতাবে আছে? হাদিসের কিতাব। জিন্দা নবী আমাদের মিলাদ মাহফিলে চলে আসেন, এই কথাটাও কিতাবে আছে, কিতাবের নাম মন গড়াতুল কিতাব মতো আকিদা পোষণ করলে ওয়াহাবি হয় না সুন্নি হয়, আর হাদিসের কিতাব মতো আকিদা পোষণ করলে সুন্নি হয় না ওয়াহাবি হয়। বাড়ি দিয়ে ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করি হলো
নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। দুই নম্বর সহি ব্যাখ্যা হলো দাফন করা মাত্রই নবীগণ জিন্দা। তিন নম্বর সহি ব্যাখ্যা হলো নবী জিন্দা হয়ে আমাদের অনুষ্ঠানে হাজির হন, না রওজা শরীফের ভিতরে থাকেন। এবার একটু ভেবে চিনতে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব। এই যে তিনটা সহি ব্যাখ্যা আপাতত আমরা শিখলাম নবী রাসূলদের সম্পর্কে, এই তিনটা ব্যাখ্যা কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ? তাইলে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিব। সমস্ত নবী রাসূলই আজীবন বেগুনা, সমস্ত নবী রাসূলই দাফন করার পরে জিন্দা, সমস্ত নবী রাসূলই জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন। তাইলে এই তিনটা গুণ আমাদের নবীর আলাদা না সকল নবীর? এবার শুনেন, আমি যে হাদিসটা খুতবার পরে আপনাদেরকে পড়াইয়া শুনাইছিলাম, এই হাদিসটা হইল রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তাহলে আমাদের নবীকে শুধু বেগুনা কইলেই শ্রেষ্ঠ মর্যাদা সাব্যস্ত হয় না? এটা সকল নবীর সমান গুণ। আমাদের নবীকে দাফন করার পরে জিন্দা কইলেই শ্রেষ্ঠ মর্যাদা সাব্যস্ত হয় না? এটা সকল নবীর সমান গুণ। আমাদের নবী রওজা শরীফের ভিতরে আছেন বললেই শ্রেষ্ঠ মর্যাদা সাব্যস্ত হয় না? এটা সকল নবীর সমান গুণ, সকল নবীর সমান গুণ। এখনো আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেননি, আপনি তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন যখন আপনার নবীর আলাদা গুণগুলি কি কি সেগুলি জানবেন এবং মানবেন, তখন হবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আমাদের নবী জিন্দা, এই কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে? আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত, বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে? আমাদের নবী রওজা শরীফের ভিতরে আছেন, বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে? না, কোন কোন গুণের দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সেইগুলিও বুঝতে হবে। কোন কোন আমাদের নবী কোন কোন গুণের দ্বারা অন্যান্য সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, ওই গুণগুলি জানতে হবে, মানতে হবে, তখনই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে। আলাদা যত গুণ দান করেছেন, যেই গুণগুলি কোনো নবী রাসূলকে দান করেননি, এই রকম অসংখ্য অগণিত গুণাবলীর মধ্যে আজকে মাত্র একটা গুণ সম্বলিত আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। আজকে আপনাদের সামনে তফসির করার জন্য যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের একটা অংশ। এখানে আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, যেমনিভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি আর তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী সাব্যস্ত করেছি। হাদিসে যেমনভাবে রাসূল বলেছেন, আমি হলাম সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ আর তোমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। কুরআন হাদিসের দুই কথা না একই কথা? কুরআনের যেই কথা, হাদিসের সেই কথা। কুরআনেও আল্লাহ বলেছেন, তোমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সার মর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সার মর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।
একভাবে দুইভাবে তিনভাবে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, অনেকভাবে অনেকভাবের মধ্যে আজকে একটা মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। কোন সুরার কত নম্বর আয়াতের তফসিরের আলোকে? সুরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসিরের আলোকে। কোরআনের তফসির যার মনে যেভাবে চায় সেভাবে করলেই হয় না, বরং হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি কোরআনের মন গড়া তফসির করবে ওই মন গড়াতুল কিতাব থেকে কোরআনের ব্যাখ্যা করবে। যে ব্যক্তি মন গড়াতুল কিতাবের দ্বারা কোরআনের তফসির করবে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। তুমি মন গড়াতুল কিতাব দিয়ে কোরআনের তফসির করলে কেন? কাজেই কোরআনের সহি তফসির মনের কোনায় পাওয়া যায় না, আলাদা ঠিকানা আছে। হ্যাঁ, মুফাসসিরিন কেরাম লিখেছেন তাহলে কোরআনের সহি তফসির কোন ঠিকানায় পাওয়া যায়? লিখেছেন সর্বমোট 6 ঠিকানায় কোরআনের সহি তফসির পাওয়া যায়। সর্বমোট কত ঠিকানায় কোরআনের সহি তফসির পাওয়া যায়? 6 ঠিকানায়। যেভাবে কইলে আলেমগণ বুঝবেন, আমি আগে সেভাবে বলবো, যেভাবে কইলে আপনারা সকালে বুঝবেন, পরে সেভাবে বলবো। সহি তফসিরের 6 ঠিকানা হলো তফসিরুল কোরআন বিল কোরআন, 2 নম্বর হলো তফসিরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যাহ, 3 নম্বর হলো তফসিরুল কোরআন বি আসারিস সাহাবা, 4 নম্বর হলো তফসিরুল কোরআন বি আকওয়ালিত তাবিঈন, 5 নম্বর হলো তফসিরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, 6 নম্বর হলো তফসিরুল কোরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযীহিত তাকাতুল বাশারিয়্যা। এটা সহি কোরআনের সহি তফসিরের 6 ঠিকানা। সকলে বুঝার মতো করে কইছি না শুধু আলেমগণে বুঝার মতো? এবার আপনারা সকলে বুঝুন, কোরআনের সহি তফসিরের 6 ঠিকানার প্রথম ঠিকানা কোরআন, স্বয়ং কোরআন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা যদি আরেক আয়াতে পাওয়া যায় তা কোরআনের তফসির কোরআনেই পাওয়া যায়, আর যদি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা নবীর হাদিসে পাওয়া যায় এটা হইল কোরআনের সহি তফসিরের দ্বিতীয় ঠিকানা, আর যদি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায় এটা হলো কোরআনের সহি তফসিরের 3 নম্বর ঠিকানা, আর যদি কোরআনের কোনো তফসির তাবেঈনের বিবরণে পাওয়া যায় তাহলে সেটা হলো কোরআনের সহি তফসিরের 3-4 নম্বরের ঠিকানা, আর যদি কোরআনের কোনো আয়াতের তফসির মজহাবের ইমামগণের বিশ্লেষণে পাওয়া যায় এটা হলো কোরআনের সহি তফসিরের 5 নম্বর ঠিকানা, আর যদি কোরআনের সহি তফসির আরবি গ্রামার এবং আরবি ডিকশনারির মাধ্যমে অর্জন করা হয় তাহলে সেটা হলো কোরআনের সহি তফসিরের 6 নম্বর ঠিকানা। এতগুলি পরীক্ষা আপনাদের দিতে হবে না, শুধু 2 নম্বর ঠিকানাটা মনে রাখুন সামনের কথা বোঝার জন্য। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন কোরআনের সহি তফসিরের 2 নম্বর ঠিকানা কি? হ্যাঁ, হাদিস শরীফ। 1 নম্বর ঠিকানা স্বয়ং কোরআন, 2 নম্বর ঠিকানা হাদিস শরীফ। সুরাতুল বাকারার 143 নম্বর আয়াতের যে তফসির হাদিস শরীফে আল্লাহর রাসূল করেছেন, এবার সেই তফসিরটা আপনাদের সামনে তুলে ধরছি। বুঝে থাকলে এবার বলুন সুরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির শুনবো আমরা কত ঠিকানা, কত নম্বর ঠিকানার থেকে? 2 নম্বর ঠিকানার থেকে। 2 নম্বর ঠিকানার নাম নবীর হাদিস। এই হাদিসটা সহি বখারি শরীফের 2 খণ্ডের কিতাবুত তফসির, তফসিরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে। হাদিসটার বিস্তারিত হাদিসের সারমর্ম হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা যখন হাশরের মাঠে দাঁড়াবে, নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মত আর ইমানদার উম্মত বলতে কি বোঝায় এই ব্যাপারে একটু ক্লিয়ার ধারণা রাখুন। নূহ আলাইহিস সালাম দুনিয়াবাসী মানুষকে তার জাতিকে 950 বছর পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছিলেন। বলুন নূহ আলাইহিস সালাম তার জাতিকে কতদিন পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছিলেন? 950 বছর পর্যন্ত। এবং আরেকটা বহু জরুরি কথা সব মুসলমানের জানা দরকার, সেটা হলো নূহ আলাইহিস সালামের যুগে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারি ছিল। কজন মূর্তি পূজারি? যেই যুগে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারি ছিল সেই যুগে আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন।
এবং যুগটা ছিল আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পর। বুঝে থাকলে বলুন, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কত বছর পরে দুনিয়াতে আসলেন? 1200 বছর পর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পর ইবলিস দুনিয়ার মানুষকে অত্যন্ত কৌশলে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল কে? ইবলিস। এখনো যদি মুসলমানের দেশে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে কেউ মূর্তি পূজা শিক্ষা দিতে চায়, তাহলে এই সমস্ত শিক্ষকরাও এই প্রথম শিক্ষকেরই ছাত্র। ছয়শ বছর পরে ইবলিস দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন মূর্তি পূজারি হয়ে গেছিল, তখন আদম আলাইহিস সালামের 1200 বছর পর আল্লাহ সমস্ত মূর্তি পূজারি দুনিয়াবাসী মানুষের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছিলেন। এদের মধ্যে এই সব মূর্তি পূজারীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছিলেন, ইমান এনেছিল মাত্র 40 জন। বুঝে থাকলে বলেন, কতদিনের দাওয়াতে কতজন? এখন উম্মতের জেরা কার গায়ে গেল? নবীর গায়ে। আমাদের নবী বলেন, তখন আল্লাহ আমার সাথে আরম্ভ করবেন আলোচনা, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সাক্ষী দিল, বেঈমানেরা অনাস্থা দিল, জিজ্ঞেস করলাম তোমরা সাক্ষীটা কেমনে দিলা না দেখিয়া? এরা কয়, আপনার কাছে শিক্ষা বলে সাক্ষী দিছে, দেখিয়া সাক্ষী দিছে না। এখন আপনি বলেন আপনার উম্মতকে এমন কথা কেমনে শিখাইবেন? রাসূল বলেন, তখন আমি হাশরের মাঠে বলবো, হে আল্লাহ, আপনি আমার কাছে এই কুরআন নাজিল করেছিলেন, এই কুরআনের ভিতরে আপনি নিজে বলে দিয়েছিলেন নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, আমি আপনার কুরআন ভাইয়া আমার উম্মতকে শিখাইছি। আপনার কুরআন যদি সত্য ইয়া থাকে, তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য ইয়া থাকে, তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হইয়া থাকে, নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য ইয়া থাকে, তাইলে বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। আল্লাহ বলবেন, ঠিক আছে, এবার বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই হইল ঘটনা। ঘটনাটা আগাগুড়া আল্লাহর রাসূল বললেন যে হাদিসে, এই হাদিসটা বুখারী শরীফে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীর অধ্যায়ে, তাফসীরুল কুরআন অধ্যায়ে এই বিস্তারিত ঘটনা বলে রাসূল বলেন, এই ঘটনাটাই হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। এই ঘটনাটাই হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ কি বলেছিলেন সেখানে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে আমি সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা কেন দান করেছি? যেন হাশরের মাঠে তোমরা নবীগণের পক্ষে সাক্ষী হতে পারো। আর তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করেছি, যেন নবী তোমাদের পক্ষে সফাই সাক্ষী হতে পারেন। এটার সার মর্ম হলো, হাশরের মাঠে নূহ নবীর পক্ষে আল্লাহ আর কোন নবীর উম্মতকে সাক্ষী হিসাবে না নিয়া, আপনাদেরকে সাক্ষী হিসাবে নিয়া হাশরের মাঠে প্রমাণ করবেন, আমি আল্লাহর কাছে অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। আর তোমাদের সাক্ষীর বিরুদ্ধে যখন বেঈমানেরা অনাস্থা দিবে, তোমাদের পক্ষে যখন সফাই সাক্ষীর দরকার পড়বে, তখন আর কোন নবীর দ্বারা তোমাদের পক্ষে সফাই সাক্ষী না দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা তোমাদের পক্ষে সফাই সাক্ষী দিয়া আমি আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করব, সকল নবীর চেয়ে তোমাদের নবী শ্রেষ্ঠ, আর সকল নবীর উম্মতের চেয়ে তোমরা উম্মত শ্রেষ্ঠ। এই হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহর রাসূল সংক্ষেপে বলেছেন, ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আম্বিয়া ও ফাদদালা উম্মতি আলাল উমম। সার মর্ম হলো, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা হলো একটা মাত্র পদ্ধতি হাশরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী হিসাবে আর কোন নবীকে না নিয়া আমাদের নবীকে নিয়ে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করবেন, তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। বিষয়গুলি আমাদের নবী কোন কোন কারণে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, এইগুলি জানতে হবে, মানতে হবে,
তখন আপনারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার জানার বুজার সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি মুসলমান হিসাবে বেঁচে থাকার, জান্নাতি মুসলমান হিসাবে মরণবরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।